नमस्कार बंधुरा, आमी राजकुमार, सावधान बांगला चैनेले आपनादेर स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। बंधुरा, आज आमी आपनादेर एमन एक अंडारवर्ल्ड डनेर गल्प शोनाबो जे एक समय बाड़ी बाड़ी गिये दूध बिक्री करत। एकटा समय मुम्बई अंडारवर्ल्डे ग्यांग वार प्रचुर बेड़े गियेछिलो। अन्यदिके मुम्बई पुलिसेर दया नायक प्रदीप शर्मादेर मतो एनकाउंटार स्पेशालिस्टदेर उत्थान घटाय मुम्बईर डनदेर धरे धरे एनकाउंटार करा शुरू हय, जार फले मुम्बईर एकाधिक डन मुम्बई छेड़े भये पत्ताड़ी गुटिये पालिये जाय। किन्तु एत किछुर परेओ एक जन डन मुम्बई बुक चितिये दाड़िये छिलो, एक जन डन मुम्बई थेके भये पालायनी। आजकेर कहानी सेई डनेर। आजकेर कहानी मुम्बई अंडारवर्ल्डेर ड्याडी अर्थात अरुण गावलीर। अंडारवर्ल्डे आसार पर अरुण गावलीर नाम रखा है ड्याडी अर्थात सबका बाप। अरुण गावली डन होलेओ छिलो प्रेमिक मानुष, से एकजन मुस्लिम मेयेर संगे लाभ ब्यारेज करेछिलो। एकजन एमन डन जे परवर्तीकाले एमएलए होयेछिलो, एकजन एमन डन जार संगे एकसमय दाउद इब्राहिमेर गलाय गलाय बंधुत्व छिलो। किन्तु एकटा समय मुम्बाईके राज करबे एई निये दाउदेर संगे शत्रुताओ ठीक ततटाई होयेछिलो। आसुन एबार फेरा जाक आसल गल्पे। अरुण गावली 1955 सालेर 17ई जुलाई महाराष्ट्रेर पोहे गाँवते एक गरीब परिवारे जन्मग्रहण करे। बाबा एकटि मिले श्रमिकेर काज करत। अरुण गावलीओ क्लास 10 पर्यन्त पढ़ार पर बाबार संगे मिलेर काजे लेगे पड़े। तार संगे सकाल बेलाय बाड़ी बाड़ी गिये दूध पौंछे देवार काज करत। परवर्तीकाले मिले किछु झामेला शुरू हय, जे कारणे अरुण गावली एबार अन्य रास्ता धरे हाँटा शुरू करे। अर्थात अरुण गावली एबार एकटू एकटू करे अपराध जगते पा रखते शुरू करे। एर मध्ये अरुण गावलीर संगे सदाशिव पाउलेर परिचय हय। एई सदाशिव पाउलेर संगे अंधकार जगतेर छिलो निबिड़ सम्पर्क। তাই সদাশিব পাউলের সান্নিধ্যে এসে অরুণ গাউলি তার স্কুল জীবনের কিছু বন্ধুদের নিয়ে একটা গ্যাং তৈরি করে। ওই সময় দুটো ঘটনা ঘটছিল। একদিকে অরুণ গাউলি তার একটা ছোট গ্যাং নিয়ে ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করছিল, অন্যদিকে সেই সময় যাদের মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে একছত্র রাজ ছিল, যেমন হাজি মাস্তান, করিম লালা, ওয়ার্ধা রাজন, এরা অপরাধ জগৎকে বিদায় জানাচ্ছিল। প্রথম কিছুদিন অরুণ গাউলি দাউদ ইব্রাহিম এবং ছোটা রাজনের হয়ে কাজ করত, কারণ সে জানত মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে নিজের অধিকার কায়েম করতে হলে দাউদ ইব্রাহিমের সাহায্যের খুব প্রয়োজন। কিন্তু দাউদও ধীরে ধীরে দুবাইয়ে একটা বিজনেস বেস তৈরি করার চেষ্টা করছিল। ধীরে ধীরে দাউদের সঙ্গে অরুণ গাউলের দূরত্ব তৈরি হওয়া শুরু হয়। এরপর 1993 মুম্বাই সিরিয়াল ব্লাস্টের ঘটনা ঘটে, যে কারণে এই ব্লাস্টে মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ভারত ছেড়ে পাকিস্তান পালিয়ে যায়, ছোটারা যেন মালয়েশিয়া চলে যায়। অরুণ গাউলির কাছে এই একটা একদম অ্যাপ্রোপ্রিয়েট সময় ছিল মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে নিজের আধিপত্য বিস্তার করা, কারণ মুম্বাইয়ে তখন আর কোনো বড় ডন থাকেনি, যারা ছিল সব বাইরে থেকে অপারেট করছিল। শুধুমাত্র একজন অরুণ গাউলির পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল, যার নাম আমার নায়ক। কারণ তখন আমার নায়কও অরুণ গাউলির মতো মুম্বাইয়ে রাজ করতে চাইছিল, যে কারণে 1994 সালের 18ই এপ্রিল আমার নায়কের ভাই অশ্বিনী নায়ককে মারার জন্য অরুণ গাউলি একজন শুটারকে পাঠায়। কিন্তু মাথায় গুলি লাগলেও কপাল গুনে সেদিন অশ্বিনী নায়ক বেঁচে যায়। এরপর থেকে অরুণ গ্যাং এবং আমার গ্যাং এর মধ্যে মারাত্মক গ্যাং ওয়ার শুরু হয়, যে কারণে পুলিশও এবার এনকাউন্টার শুরু করে। এমনই এক এনকাউন্টারে আমার নায়ক মারা যায় এবং তার ভাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এরপর এক প্রকার গোটা মুম্বাই আন্ডারওয়ার্ল্ড যেন অরুণ গাউলির জন্য অপেক্ষা করছিল। তারপর থেকেই অরুণ গাউলি খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। এক এক করে ধীরে ধীরে দাউদ গ্যাং এর লোকেদের মারতে শুরু করে। মাথায় সাদা টুপি এবং সাদা কুর্তা পরা অরুণ গাউলি মূলত মধ্য মুম্বাইয়ে তার অপরাধমূলক কার্যকলাপ চালাত। এই মধ্য মুম্বাইয়েরই একটা জায়গার নাম হলো দাগড়ি চাল। এই দাগড়ি চাল ছিল অরুণ গাউলির হেডকোয়ার্টার। এই দাগড়ি চাল এলাকা শুধুমাত্র কোনো এলাকা ছিল না, এই এলাকা এক প্রকার অরুণ গাউলির কেল্লা ছিল। অন্য গ্যাংয়ের লোক তো দূরের কথা, পুলিশও এই দাগড়ি চালে ঢুকতে ভয় পেত এবং অরুণ গাউলিকে নিরাপত্তা দেওয়ার জন্য ওই এলাকায় 600 থেকে 800 জন লোক হাতিয়ার সঙ্গে নিয়ে মোতায়েন থাকত। অরুণ গাউলি ভারতবর্ষের প্রথম এমন ডন যে তার দলের লোকেদের প্রতি মাসে বেতন দেওয়ার ব্যবস্থা চালু করে এবং তাদের মেডিকেলের জন্যও টাকা দেওয়া শুরু করে। দাগড়িচাল এলাকার সাধারণ মানুষদেরও অরুণ গাউলি খুব সাহায্য করত। বলা হয় তখন থেকেই অরুণ গাউলির নিকনেম ড্যাডি রাখা হয়েছিল এবং সবাই তাকে ড্যাডি বলেই ডাকত। দাগড়িচালে বসেই অরুণ গাউলি খুন করার সুপারি নিত। জানা যায় অরুণ গাউলি সুপারি নিয়ে এত মানুষকে খুন করিয়েছিল যে তার নামই হয়ে গিয়েছিল সুপারি কিলার। এরপর অরুণ গাউলি মুম্বাইয়ের বড় বড় বিজনেসম্যান এবং বিল্ডারদের কাছ থেকে টাকা তোলা শুরু করে। অরুণ গাউলি প্রথম এমন ডন যে বিজনেসম্যান এবং বিল্ডারদের কাছ থেকে সব থেকে বেশি টাকা কামিয়েছিল। ওই সময় মুম্বাই আন্ডারওয়ার্ল্ডে হিন্দু ডন এবং মুসলিম ডনের একটা কন্ট্রোভার্সি শুরু হয়, যেটা আগে ছিল না। আগে সব ধর্মের লোক সব গ্যাংয়ে কাজ করত। একসময় মুম্বাই রাজ করা বালাসাহেব ঠাকরের সঙ্গেও অরুণ গাউলির খুব ভালো সম্পর্ক ছিল।
তাই অরুণ গাউলি যখন একবার গ্রেপ্তার হয়েছিল তখন বালা সাহেব স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন, এত মুসলিম ডন রয়েছে তাদের পুলিশ কিছু করছে না, আর অরুণ গাউলি হিন্দু ডন বলেই তার প্রতি পুলিশ এত অত্যাচার করছে। এমনকি একবার এক ভরা জনসভায় বালা সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছিল, পাকিস্তানের কাছে যদি দাউদ ইব্রাহিম আছে তাহলে আমাদের কাছেও অরুণ গাউলি আছে। কিন্তু একটা সময় এমন আসে যে অরুণ গাউলিও বালা সাহেব ঠাকরে এবং তার দল শিবসেনা থেকে আলাদা হয়ে গিয়ে অখিল ভারতীয় সেনা নামে একটি রাজনৈতিক দল তৈরি করে। কারণ গাউলি ভেবেছিল সে শিবসেনা থেকে আলাদা হয়ে গেছে, আর যেহেতু তার রাস্তা হলো অপরাধের, তাই রাজনীতিতে না গেলে পুলিশ তাকে যখন তখন এনকাউন্টার করে দিতে পারে। 2004 সালে অরুণ গাউলি নিজের পার্টি থেকে ভোটে দাঁড়িয়ে চেঞ্জ পুগলি বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোটে জিতে যায়। একজন কুখ্যাত ডন এখন এমএলএ হয়ে গিয়েছিল। অরুণ গাউলি শিবসেনা ছাড়ার পর থেকে তার বিরুদ্ধে মামলার বন্যা বইতে শুরু করে, যে মামলাগুলো বেশিরভাগই শিবসেনার লোকেরাই করিয়েছিল। কিন্তু অরুণ গাউলি মুম্বাইয়ের একমাত্র ডন ছিল যার নামে 40-50 মামলা চললেও তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো বুকের পাটা কারু থাকেনি, যে কারণে গাউলি জেলে গেলেও কয়েকদিনের মধ্যেই আবার বাইরে চলে আসত। কিন্তু ওই যে কথাই আছে না, বেশি আত্মবিশ্বাসী হয়ে অপরাধী তার জীবনে একটা ভুল করেই ফেলে, আর যে ভুলের মাসুল তাকে সারা জীবন ধরে দিতে হয়। অরুণ গাউলিও ভেবেছিল তাকে আটকাবার মতো ক্ষমতা হয়তো আর কারু নেই, এবং তার এই আত্মবিশ্বাসটাই কাল হয়ে দাঁড়ালো। এমএলএ হওয়ার পর অরুণ গাউলি কামলাকার জামশান্ডেকর নামের এক শিবসেনা নেতার 30 লাখ টাকায় খুনের সুপারি নিয়ে নেয়। এরপর কামলাকারকে মেরেও ফেলা হয়। তদন্ত করতে গিয়ে জানা যায় খুন করিয়েছে অরুণ গাউলি। গাউলি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এটাই প্রথমবার ছিল যখন অরুণ গাউলির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায়। লোয়ার কোর্ট গাউলিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। হাইকোর্টও তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রাখে এবং অরুণ গাউলিকে নাগপুর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই ছিল মুম্বাই পুলিশের হাতে সুযোগ। অরুণ গাউলির অনুপস্থিতির সুযোগ নিয়ে এবার মুম্বাই পুলিশ গাউলি গ্যাংয়ের লোকেদের এক এক করে এনকাউন্টার করা শুরু করে। ধীরে ধীরে অরুণ গাউলি গ্যাংকে প্রায় শেষ করে ফেলা হয়। কয়েকজন ভয়ে মুম্বাই ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে অরুণ গাউলি গ্যাং প্রায় শেষ, আর গাউলি নিজেও জেলে বন্দী। তবে অরুণ গাউলি একবার জামিন পেয়ে যখন দাগড়ি চালে এসেছিল তখন যে গানটি বাজিয়ে সেখানকার লোক তাকে সম্বর্ধনা জানিয়েছিল তা হল, আরে দিওয়ানো মুঝে পেহচানো কাহাঁ সে আয়া মৈ হু কন মৈ হু ডন মৈ হু মৈ হু ডন। তো বন্ধুরা, এই হলো মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের ড্যাডি অরুণ গাউলির কাহিনী। কাহিনী কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কাহিনী ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। এছাড়া এমন গল্প আরও শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।